Ai, ai, ai. এই সাবধানে সাবধানে সাবধানে, আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দীর্ঘ এক সপ্তাহ আমরা সাগরে ঘোরার পরে শেষ পর্যন্ত আজকে আমরা মাছের দেখা পেলাম। দীর্ঘ এক সপ্তাহ সাগরে ঘোরার পরে আজকে মাছ পাইলাম। সবাই অনেক খুশি, সবাই অনেক খুশি, কারণ মাছ পেলে টাকা পাইবো, টাকা পেলে প্রবাসীরা জানেনই তো, মাছ পেলে টাকা পাইবো, টাকা পেলে পরিবার সবাই খুশি থাকবে। সো অনেক খুশি সবাই, আজকে এক সপ্তাহ পরে মাছ পেলাম। অনেক বড় বড় মাছ, ইয়েলো পিন টোনা, অনেক বড় বড় টোনা, আপনারা তুললেই দেখতে পাবেন, তুললেই দেখতে পাবেন, অনেক বড় টোনা, 70 কেজি, 80 কেজি, 70 কেজি, 80 কেজি, 65 কেজি। এই দেখা যাচ্ছে, দেখা দেখেন, দেখে দেখা যাচ্ছে, কান্নের মধ্যে দেখা যাচ্ছে, আপনারা দেখেন, ভালো করে দেখলে, খেয়াল করে দেখুন, দেখা যাচ্ছে সূর্যের আলো কারণ দেখুন, দেখা যাচ্ছে না, অনেকক্ষণ থেকে কান্নাটা টানতেছে কিন্তু এখনো পর্যন্ত তুলতে পারতেছে না, বড় কারণে অনেক কষ্ট হইতেছে তুলতে। অলরেডি দুইজন মানুষ হাত পাল্টাইছে, দুইজন মানুষ হাত পাল্টাইছে, হ্যাঁ, অনেক বড়, প্রায় তো 40 থেকে 45 মিনিট থেকে টানতেছে, এখন পর্যন্ত কখন উঠে এখনো কোনো শিওর নাই, কারণ কান্নারে টোনা মাছটা যখন উপরে আসে তখন আমাদের বোট দেখে দেখলে আরও বেশি শক্তিশালী হয়ে যায়, আরও বেশি পাগল হয়ে যায়, অনেক দৌড়াদৌড়ি করে। এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একমাত্র পৃথিবীর মধ্যে ইয়েলো পিন টোনা আমরাই এইভাবে মাছ মারি, এই পদ্ধতিতে আর কেউ মাছ, টোনা মাছ মারে না আসলে। আমরা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছেন অনেক বড় মাছটা, অনেক বড়, অনেক বড়, এই দেখা যাচ্ছে কত বড় হা করছে, আই আল্লাহ। দেখেন সবাই রেডি, সবাই প্রস্তুত আছে, এখানে দেখছেন উনি পাচ্ছেন ধরে ধরে আছে, আর ওখানে উনি রক নিয়ে ধরে আছে, এই যে ওই লাই হয়ে গেল, একটা লাভ দিছে দেখছেন, আই আই আই, এই সাবধানে সাবধানে সাবধানে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, দেখছেন দেখছেন গানাটা দেখছেন, দেখতেছেন দেখছেন, লাই লাই আল্লাহ, এই আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে সাবধানে, মাছ আসলে মারার কারণ হচ্ছে কি, মাছটা যদি না মারে তাহলে অনেক লাফালাফি করবে তো, এই আদি না আদি না, এই আদি না, এই লোকটাই কান্নাইলে ধরছে, এই লোকটাই ধরছিল মাছটা, এই লোকটাই ধরছিল, এই লোকটা আজকে 3টা মাছ পাইছিল, উনি অনেক খুশি, আমাদের জানছি না, দেখেন কার লম্বা কত দেখছেন, কত কত লম্বা মাছটা, হ্যাঁ 6 ফুট লম্বা হবে, 6 ফুট 6.5 ফুট, অনেক রোদ পড়তেছে না, অনেক রোদ পড়তেছে, রোদের কারণে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এই জন্য পানি দিতেছে, আর এখন এখন পানি খাওয়াইতেছে, মরা জিনিস পানি খাওয়াই, পরিষ্কার না করলে যে প্যাডটা নাড়েগুড়ি বার না করলে নষ্ট হয়ে যাবে, মাছ নষ্ট হয়ে যাবে, মাছ কাটতে কাটতে পিছনে পিছনে
খাইছে খাইছে পেট ধরে খাইছে।